আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। সিবিআইর পর এবার ইডির হাতে গ্রেপ্তার টাকশাহী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। সিবিআই তদন্ত বেশ কিছুদিন ধরেই চলছে অনুব্রত মণ্ডলকে নিয়ে। আজ গরু পাচার কাণ্ডে সিবিআই হেফাজতের থেকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে সিবিআই হেফাজতে বেশ কিছুদিন কাটিয়ে ফেলেছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই উক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে জানা যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসা একাধিক চাঞ্চল্যকর তথ্য নজর কেড়েছে গোটা রাজ্যের। তদন্তে উঠে আসা প্রচুর বেআইনি সম্পত্তির হদিশ করছে এবার ময়দানে নামল ইডি। ইতিমধ্যে বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ তার দেহরক্ষী, তার ঘনিষ্ঠরা, এমনকি অনুব্রত মণ্ডলের কন্যার সম্পত্তির হিসাব নিকাশ নজরে রাখছে উক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন ইডির হেফাজতে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ নিয়ে তৈরি হয়েছে একাধিক রাজনৈতিক দরজা এবং নতুন কি তথ্য উঠে আসে সেই দিকেই নজর রাখছে সাধারণ মানুষ। নয় নয় করে ঘটনা ঘটছে অনেক, কিন্তু তার মধ্যে থেকে দিনের সেরা বাছাই করা নটি খবর জানতে হলে অবশ্যই চোখ রাখুন নিউজ 9 PM। চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায় শুধুমাত্র বেঙ্গল ওয়াচে।